নমস্কার, স্বাগত আপনাদের জিও বাংলায়। আমি পারমিতা। আমি সুস্মিতা। আজকে আমরা এসে গেছি বাজারে জানতে প্রগতি রাইসের গুণাগুণ। এটা যেহেতু একটা প্যাকেজ চাল, তাই লোকজন এটার মানে বাজারে চাহিদা কত, এটার ট্যাগলাইনটা মনের মতো দামে মনের মতো চাল, সত্যিই কি তাই? চলুন জেনে নিই, কি বলো? আর এটা শুধু প্যাকেট চাল না, এটার কিন্তু খোলা চালও আছে। কিন্তু কোভিডের জন্য মানে এখন লোকে খোলাটা বেশি ইউজ করছে নাকি প্যাকেটটা বেশি ইউজ করছে? আর এই চালটা খাওয়ার পরে লোকজন কি বলছে, তাদের কি মনে হচ্ছে যে এটা একদম মনের মতো দামে মনের মতো চাল? এটাই কিন্তু আজকে আমরা জানবো। আপনারা দেখছেন জিও বাংলার সঙ্গে আমি সুস্মিতা আর পারমিতা, অ্যান্ড দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই প্রগতি রাইস, মনের মতো দামে মনের মতো চাল। এই আমি চলে এসেছি এইমাত্র একটি দোকানে, যেখানে আমি তার থেকে জিজ্ঞাসা করছিলাম তিনি কী কী চাল রাখেন। তার মধ্যে তিনি প্রগতির নামও যেহেতু নিলেন, তাই আমি তাকে জিজ্ঞাসা করে নেব যে প্রগতি রাইস তিনি কতদিন, আপনি কতদিন ধরে প্রগতি রাইস রাখছেন? হ্যাঁ, প্রগতি রাইস 2 বছর রাখছি আমি। তো মোটামুটি দামেও সস্তা হয় আর চালটা সিদ্ধও তাড়াতাড়ি হয়ে যায় মোটামুটি। আর যেহেতু এখন করোনা ভাইরাস, এইবারে হাত দিতে হয় না চালটা, প্যাকেটস আছে, ওই কারণে লোকে চাহিদাও আছে ভালো। এইবারে প্যাকেটটা নিলে সুবিধা হয়, হাত লাগছে না, এই জন্য প্যাকেটটাই চাহিদা মানুষের বাড়ছে। বরং তো লোকজন এসে মানে বলে যে এই প্যাক মানে খোঁজে এই চালটা। হ্যাঁ হ্যাঁ, খোঁজে, প্রগতি খুঁজে। প্রগতির দামের জন্য কি বেশি বিক্রি হয় নাকি গুণের জন্য বেশি বিক্রি হয় বলে? না, গুণের জন্যই বেশি বিক্রি হয়, দামটাও সস্তা আছে, চালটাও খেতে ভালো, সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আপনি প্রগতি রাইস ব্যবহার করেন? হ্যাঁ, ইউজ কিয়া ইউজ কিয়া। ইয়ে লাইট হ্যায়, বহুত জলদি পক জাতা হ্যায়, এন্ড প্যাকেজ মে আতা হ্যায়, তো ক্যা বলতে হ্যায় কন্ট্যাক্টলেস বোল সকতে হ্যায়, আর বহুত জলদি পক জাতা হ্যায়, খানে মে ভি হালকা হ্যায়, এন্ড ইটস গুড, গুড ফর হেলথ আই গেস। প্রগতি রাইস খুবই ভালো, আমরা এই 2 বছর ধরে বিক্রি করছি। প্রথমে আমরা হচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে খেয়েছি, খুবই ভালো লাগছে, এবং ভাতটাও খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এবং প্যাকেট চাল সব কম দাম। এই জন্য আমরা নিজেরা প্রথমে খেয়েছিলাম, তারপরে কাস্টমারকে দিয়েছি, কাস্টমারও খুব পছন্দ করছে। মোটামুটি রানিং হয়ে গেছে, এখন মোটামুটি বিক্রি হচ্ছে, যেটা আনছি সেটাই বেরিয়ে যাচ্ছে। মানে প্রগতি রাইসের তো প্যাকেট চালও হয়, প্রগতি রাইসের খোলা চালও হয়, তো কোনটা বেশি বিক্রি? প্যাকেটটাই এখন, আজকাল যেহেতু করোনার একটু পাশাপাশ আছে, ওই জন্য প্যাকেটটাই এখন বেশি বিক্রি হচ্ছে, বেশি বিক্রি হচ্ছে। হ্যাঁ, এখন মোটামুটি লকডাউনের জন্য আমরা প্যাকেটে পাচ্ছি, প্যাকেট চালটাই এখন ভালো এবং সিদ্ধ হচ্ছে, দামটাও মোটামুটি রিজনেবল, আমাদের এরমই চলছে ভালো। বাজারে ঘুরে আমরা দেখে নিলাম প্রগতি রাইসের সম্পর্কে, কিন্তু সবচেয়ে অবাক যেটা হলাম সেটা হচ্ছে লোকজন বলছেন যারা ব্যবহার করে থাকেন, তারা এই চালটা খেয়ে সেই বাঙালির ভাত ঘুম একটা মানে সবচেয়ে সেরা জিনিস এবং স্বর্গীয় সুখ, কিন্তু এই চাল খেয়ে কারোর ঘুম খুব একটা পায় না, তারা চাল ভাত খেয়েও ভীষণ অ্যাক্টিভ থাকতে পারে, সেটা ভীষণ একটা ভালো বিষয়, কি বলো? একদম। আর কিন্তু আমি যেটা শুনলাম যে ম্যাক্সিমাম লোকই কিন্তু এখন খোলা চালের থেকে প্যাকেট চালটা বেশি ইউজ করছে, কারণ কোভিডের জন্য তো খোলা জিনিসটা ওনারা নিতে চাইছে না, ওনারা প্যাকেটটাই বেশি কিন্তু প্রেফার করছে। আপনারা কোনটা প্রেফার করছেন? আর আপনাদের এই ভাত, এই যে প্রগতি রাইস খাবার পরে আপনাদের কি ভাত ঘুম হচ্ছে নাকি হচ্ছে না, নাকি একদম শরীরটা পুরো এনার্জেটিক হয়ে যাচ্ছে? অবশ্যই সেটা কিন্তু আমাদের কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। আর বাদ বাকিটা পারমিতা বলে দিক। আমাদের ওয়েবসাইট www.jiobangla.com ভিজিট করতে একদম ভুলবেন না, এবং সাথে আমাদের ফেসবুক পেজেও লাইক করে দেবেন। এই ভিডিওটি নিবেদন করেছিলেন প্রগতি রাইস, মনের মতো দামে মনের মতন চাল। আমরা বাজার ঘুরে তাই জানতে পারলাম যে লোকজন মনের মতন দামে একদম মনের মতন চালই পাচ্ছে। ক্যামেরায় সৌরভের সাথে আমি পারমিতা, আমি সুস্মিতা, আর অবশ্যই কিন্তু দেখতে থাকুন জিও বাংলা, কারণ নেক্সট ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। টাটা।